ভাই এ ভাই দাঁড়ান 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 আই বুঝলাম না আর ডাক দিলে দিয়ে জোরে টাইনে যাইতেছে জিজ্ঞেস করব যে ভাই আপনি হেলমেট ছাড়া কেন রাইড করতেছেন ভয় লাগে না আপনার নেই সামনে যাই আই সামনের R15 টা দেখতেছেন না দেখেন ঢাকা মেট্রো ল 2973 যাই হোক সংখ্যা নিচে লেখা পুলিশ তার মানে এটা একটা পুলিশের বাইক চালাইতেছে পুলিশ R15 হেলমেট নাই আবার দেখেন পিছনে কি সুন্দর কি জানি বাইন্ধে নিছে কাপড় চোপড় হ্যাঁ সেই লেভেলের কালার মারছে রিং মিং এ কিন্তু হেলমেটটা তার মাথায় নাই এখন কইলে তো কইবেন যে ভাই হে হেলমেট পরে নাই আপনার কি ভাই দুর্ঘটনা তো বলে কই আসে না পুলিশ আর মানুষ বোঝে না যে কোনো সময় হইতে পারে যে কারো হইতে পারে তো সেফটিটা ইনশিওর করা তো উচিত ঠিক না এখন সে পুলিশ দেখেই তার মাথায় হেলমেট নাই তাকে কেউ ধরবে না আর আমি সাধারণ জনগণ আমার মাথায় হেলমেট না থাকলে আমাকে ধরবে এই ভয়ে আমি হেলমেট পরবো না এটা তো হইতে পারে না ঠিক না কিন্তু এরকম দামি একটা বাইক রাইড করতেছে সেই জায়গায় একটা হেলমেট আর কি কয় টাকা দাও হেলমেট অবশ্যই কেনাটা বড় কথা না পড়াটা হলো মেন এই যে R15 তো ওয়াও আবার চশমাটাও লাগাইছে কররা না চশমা ছাড়া তো চালাইতে পারবো না চশমা ছাড়া তো আসলে চালানো যাবে না যার কারণে চশমাটাও লাগাই নিছে সবই ঠিক ছিল খালি হেলমেটটা ছাড়া ঢাকা মেট্রো ল নিচে আবার পুলিশ লেখা তো ভাই যাই কই হেলমেট ছাড়া বাইক রাইড করেন না ভাই বুঝছেন এই ভাই ভাই এ ভাই দাঁড়ান 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 বুঝলাম না আর ডাক দিলে দিয়ে জোরে টাইনে যাইতেছে জিজ্ঞেস করবো যে ভাই আপনি হেলমেট ছাড়া কেন রাইড করতেছেন ভয় লাগে না আপনার এই সামনে একটু ফাঁকা পাই নিচে আবার কাপড় চোপড়ও বাইন্ধা লইছে পিছনে আমার কথা হলো যে ভাই হেলমেট ছাড়া বাইক রাইড আমি করতে পারতাম এটা আজকে আমার কাছে বিরক্ত না আসলে পড়তে বিরক্ত লাগে এটা তো আমাদের নিজের সেফটি ভাই বাইকটা রাইড পরে বাইক রাইড করলে নিজের সেফটি নিজের সুবিধা থাকলাম বালি থেকে বাঁচলাম ধুলা বালি কত ময়লা রাস্তাঘাটে এটা থেকে বাঁচতে পারি আবার দেখা গেছে একটা উপরে এলাকা করে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলে সেখান থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় ভালো মানের হেলমেট ফুল ফেস হেলমেট বললে তাহলে কেন না R15 পুলিশ পিছনে আবার কাপড় কাগজ কাপড় টপর বান্ধা চোখে আবার চশমাটা পরে লইছে করা তাহলে যে ধুলা ভরবো সামনে যাই যাই হোক ভাই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন নেক্সট টাইম দয়া করে ভাই হেলমেট পরবেন আপনাকে ছোট করা বা হেয় করার জন্য ভিডিওটা করা না অবশ্যই হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন সে কিন্তু আমিন বাজারে এদিকে যাচ্ছে তার মানে ঢাকার ভিতর ঢুকবে তাহলে অবশ্যই তার ভয় লাগতো যদি সাধারণ পাবলিক হইতো হেলমেট ছাড়া যেহেতু বাইক রাইড করতেছে অবশ্যই সে সাধারণ পাবলিক না সে পুলিশ যার কারণে তার ভয় নেই সে হেলমেট ছাড়াই ঢাকার ভিতর ঢুকতে পারতেছে বাহ 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 সিস্টেম ফার দেঙ্গে